থাকতে হবে, কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে। বড় খেলায় আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স আছে। না মানে আমি আম্পায়ারিং নিয়ে তো দেখেন, আম্পায়ারিং নিয়ে আসলে আপনি হাজারটা প্রশ্ন করতে পারবেন। মানে এন্ড অফ দ্য ডে আমার কোনো ব্যাটসম্যান যখন আমার 60 লক্ষ টাকার ব্যাটসম্যান জিরো করে, আমি তো কিছু বলার থাকে না এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, পারফর্মার এরা খারাপ দিন চাইতেই পারে, হোয়াট পি এক্সপেক্টিং, তা আম্পায়ারের ভালো দিন খারাপ দিন, ভুল ডিসিশন ভালো ডিসিশন সবই হয়। যেটা আপনি বলছেন যে বড় খেলায় আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স আছে। মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড় প্রেশার, যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আধুনিক ধরনের প্রেশার নাই, বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে, ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থাকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না। আমি ধরেন যে যিনি করেছেন আম্পায়ারিং, মানে আমি ছোট সি মাইট বি ভেরি গুড আম্পায়ার এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি, বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার, মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই, ইটস মাই ওপিনিয়ন ইজ মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে, কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না, আমার এটাতে উনিও ভালো কিছু শিখবেন না আসলে। মানে আমার মনে হয় যে সেখানে আমার মনে হয় যে আমি ওকে সি ইজ এ ভেরি গুড আম্পায়ার ডেফিনেটলি, সে আম্পায়ারিং করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে করছে ডেফিনেটলি করছে, বাট ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মোহন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাঙ্ক অ্যান্ড মোহন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে না, যদিও সেই দিনকার কোনো ব্লেম আমি আম্পায়ারকে দিতে চাই না, বাট আমি বলতে চাই যে বড় ম্যাচে আমার মনে হয় যে যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স প্লেয়ার আম্পায়ার দেয় অবশ্যই, জেসি একদিন আম্পায়ারিং করবে প্রিমিয়ার লিগেই করবে, বড় ম্যাচই করবে, বাট সময়ের সাথে সাথে না, এখনই না, ইটস টু আর্লি আমি মনে করি যেটা দেওয়া উচিত, আমার সম্পূর্ণ ওপিনিয়নে, তবে আমার মতামতের সাথে কারোর মিলবে না, বাট হোয়াট আই ফিল আমি সেটাই বলি আসলে। ভাই মিঠু ভাই বলেছিলেন, মানে এই প্রশ্নটা করা হয়েছিল মিঠু ভাইকে, মিঠু ভাই তার উত্তরে যেটা বলতে চেয়েছেন, আবাহনী চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছে তাই আবাহনীর ম্যাচে দেওয়া হয়নি, রিলিগেশন ম্যাচ সেটা আরও প্রেশার, যেহেতু রানার আপ ম্যাচ সেই ক্ষেত্রে ওটা দেওয়া হয়েছে, মানে তাহলে তার ব্যাখ্যার সঙ্গে কেমন, মানে আমি দেখেন আমরা প্রত্যেকে ডিফারেন্ট, মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন, এটা যেহেতু উনি আম্পায়ার্স কমিটির আরও দেখেন উনি ভালো বলতে পারবেন, বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই, এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, ওয়ান রিলিগেশন ফাইট, আপনাকে এইখানে যখন খেলা বড় হবে তখন বাংলাদেশে যদি আজকে বড় আম্পায়ার না থাকে কেউ, যারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর যদি আম্পায়ারিং করছে, তাদেরকে যদি আমরা না পাই, তারা এত বছর বাংলাদেশে, তারা তো বোর্ডের অনেকে এমপ্লয়ি আছে ঠিক না, বোর্ডে তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে, তারা কোথায়? আমি তারা তো আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে, মানে আমার জানা মতে যারা করছে, তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদেরকে বোর্ডের কন্ট্রাক্টেই বা রাখবেন কেন, ঠিক না? মানে আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, যারা জুনিয়র আম্পায়ার আসবে তারা আস্তে আস্তে, আপনি কি এখন একটা ছেলে যদি জুনিয়র ছেলে ম্যাচ খেলে আপনি তাকে আবুরি মডার্ন ম্যাচে দিতে পারবেন? পারবেন না, এখন রকিবুল হাসানে থাকতে হবে, যারা জানেন, যিনি ইফসার অনেক কোয়েশ্চেন থাকে জানেন, যারা এই মানে টেকনিক্যাল পার্টগুলো জানেন। তা আমার কথা হচ্ছে যে আম্পায়ার কোনোদিন খারাপ না, সবাই একই শিখে, প্লেয়ার তো সবাই একই শিখে, কেউ সাকিব আল হাসানের সাথে সাকিব আর ওই বন্ধুটা হয়তো সাকিব আল হাসান হতে পারেনি, বাট একটা সময়ের সাথে সাথে সাকিব আল হাসান হয়েছে, তো সাকিব আল হাসান তো একদিন দুই দিনে পাঁচ দিনে দশ দিনে হয়ে যায় না, ঠিক নেই? তা আমি ওটাই বলতে চাচ্ছি, আম্পায়ারও যাবে, আজকে মুকুলকে যদি ধরেন বা সৈকতকে ধরেন, সৈকত আর মুকুল তো হঠাৎ করে সৈকত মুকুল হয়নি, আস্তে 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 করে আজকে বড় আম্পায়ার হয়েছে, আইসিসি প্যানেলে যাচ্ছে, বড় ভালো কাজ করছে, সুতরাং সময় যাবে। মানে আমি কেন বললাম ওনার জন্য ভালো না, বাট উনি একটা এমন প্রেশার ম্যাচে উনি টেন্স থাকবেন, উনি ভুল ডিসিশন হতে পারে, উনি প্রেশার উনি ভুল হয়ে যাবেন, মানে আমরা এমন জায়গায় চাই যে আম্পায়াররা করুক যেখানে তাদের প্রেশারটা কম থাকবে, তারা রাইট ডিসিশন বেশি করুক, নয়তো আপনি বলবেন যদি একটা এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি ভুল দেয় তারাও ভুল করে, তখন আমরা যেটাকে ভুল বলি, আমি জেসিটাকে ভুল বলবো যে ভুলই হয়েছে, সে তার ইচ্ছাকে তো করবে না, কারণ আমার তারপরেও যেটা মনে হয় যে মানে বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে, দেন ইটস আ শেম ফর আস, যে বাংলাদেশ থেকে এত বছর চলাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই।